আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রামে যে কোনো পোস্টের ক্যাপশন কিভাবে কপি করবেন, খুব সহজ উপায়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই খুবই সিম্পল উপায়ে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনও হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে কালো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখুন। সো মনে করেন আপনি এই যে একটা পোস্ট এটা দেখতে পাচ্ছেন, সো এই পোস্টের এই যে নিচে অনেকগুলো আরবি সহ বিভিন্ন লেখা রয়েছে, সো আমি একটু মোর অপশনে ক্লিক করে দেখাচ্ছি। সো মোর অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লেখা রয়েছে, এগুলো এই লেখাগুলো আপনি খুবভাবে খুব সহজে কপি করে নিতে পারবেন। সো এভাবে কপি করার জন্য আপনি কী করবেন, প্রথমে আপনি এই সম্পূর্ণ লেখাগুলো, এগুলো হ্যাশট্যাগ রয়েছে সম্পূর্ণ সবগুলো, এই ক্যাপশনগুলো সবটা আপনি কপি করতে পারবেন খুব সহজেই। সো প্রথমে কপি করার জন্য আপনি কী করবেন, এই যে থ্রিডার অপশন দেখতে পাচ্ছেন, যে পোস্টের আপনি টেক্সট কপি করতে চাইছেন সেই পোস্টের উপর এই যে ডান পাশে উপরে যে থ্রিডার অপশন রয়েছে সেই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এরপর এখানে যে লিঙ্ক শেয়ার নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, লিঙ্কের পাশে শেয়ার, সো শেয়ার অপশন আপনি ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অসংখ্য ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কপি টু কিবোর্ড, সো কপি টু কিবোর্ড এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো আমি একটা এটার উপর ক্লিক করে দিচ্ছি। তা সো কপি টু কিবোর্ড মানে একটা আপনার লিঙ্কটা অটোমেটিক আপনার কিবোর্ডে কপি হয়ে গেছে। সো এখন আপনি যে কোনো একটা ব্রাউজার যাবেন, সো আমি একটা যে কোনো একটা ব্রাউজার যাচ্ছি, সো আমি প্রেফার করবো আপনি ক্রোম ব্রাউজার যাবেন। সো ক্রোম ব্রাউজার যাচ্ছি, এদিকে যে চার্জ অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিয়ে আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। সো আমি লিঙ্কটা পেস্ট করলাম, পেস্ট করার পর আপনি গো অপশনে ক্লিক করে দেবেন, লিঙ্কটা এখানে চার্জে দিয়ে দেবেন। তো চার্জে দিলেই আপনি একটু ওয়েট করবেন, এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন যে পোস্ট আপনি ইনস্টাগ্রামে দেখছেন সেই পোস্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এদিকে আবার মনোসমা দেখাচ্ছে, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। মনোসমা দেখার পর আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পোস্টটা এখানে শো হয়ে গেছে। সো এখন আপনি এটার উপর যে লেখাগুলো আপনি কপি করতে চাইছেন সেই লেখার উপর হালকা করে ক্লিক করে আপনি লেখাগুলো সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। সো আমি ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি, এই দেখেন এভাবে আপনি খুব সহজেই যেতটুকু আপনার দরকার সম্পূর্ণ হলে সম্পূর্ণ যেটুকু আপনার দরকার সম্পূর্ণ আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার ফলে এই যে উপরে দেখতে পাচ্ছেন কপি অপশন, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করে দিলে আপনি খুব সহজেই লেখাগুলো আপনার কিবোর্ডে কপি হয়ে গেছে। এখন আপনি যে কোনো জায়গায় আপনি এগুলো পেস্ট করে আপনি ইয়ে করতে পারবেন, আপনার এই আপনার পেস্ট করে আপনি আপনার যে পোস্টে বা আপনি বিভিন্ন কাজে আপনি এইগুলো ইয়ে করতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে যে কোনো ইনস্টাগ্রাম পোস্টের আপনি টেক্সটগুলো আপনি এভাবে কপি করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।